حديث نمبر 60 عن أبي مسعود البدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن المسلم إذا أنفق على أهله نفقه وهو يحتسبها كانت له صدقة. নিজের স্ত্রী ও শিশুদের খোরপোশ যোগানোর জন্য টাকা পয়সা ব্যয় করার মর্যাদা। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যখন পুণ্য লাভের উদ্দেশ্যে ও আশায় নিজের পরিবার পরিজনের জন্য টাকা পয়সা ও ধনসম্পদ খরচ করবে, তখন তা সাদাকা হিসাবেই পরিগণিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 48-1002 এবং সহিহ বুখারি হাদিস নম্বর 55, তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে 2 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়: এক, এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নিজের স্ত্রী ও শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশ যোগানোর সুব্যবস্থা করার জন্য টাকা পয়সা ও ধনসম্পদ ব্যয় করার মধ্যে মহামর্যাদা রয়েছে, এবং নিজের স্ত্রী ও শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশ যোগানোর সুব্যবস্থা করার জন্য টাকা পয়সা ও ধনসম্পদ ব্যয় করার বিষয়টি হল আল্লাহর রাস্তায় অথবা অসহায়দের দান প্রদান করার চেয়ে অধিকতর উত্তম। কেননা নিজের স্ত্রী ও শিশু সন্তান সন্ততিদের জন্য টাকা পয়সা ও ধনসম্পদ ব্যয় করা হল ওয়াজিব বা অপরিহার্য বিষয়, এবং নিজের স্ত্রী ও শিশু সন্তান সন্ততি ছাড়া অন্যদের জন্য টাকা পয়সা ও ধনসম্পদ ব্যয় করা ওয়াজিব বা অপরিহার্য বিষয় নয়। আর যে বিষয়টি পালন করা ওয়াজিব বা অপরিহার্য নয়, সে বিষয়টির চেয়ে যে বিষয়টি পালন করা ওয়াজিব বা অপরিহার্য, সে বিষয়টি পালন করা অধিকতর উত্তম। দুই, পুণ্য লাভের উদ্দেশ্য ও আশার ভাবার্থ হল এই যে নিজের স্ত্রী ও শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশের জন্য একজন মুসলিম ব্যক্তি যা কিছু ব্যয় করবে তার প্রতিদান শুধুমাত্র মহান আল্লাহর কাছ থেকে পাওয়া বা নেওয়ার আশা রাখবে। নিজের স্ত্রীর জন্য এবং শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড় করে তোলার জন্য যে সমস্ত টাকা পয়সা ও ধনসম্পদ মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা হয়, সে সমস্ত টাকা পয়সা ও ধনসম্পদ সবই উত্তম দান প্রদানের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করার পদ্ধতিটি হলো এই যে মুসলিম ব্যক্তি যখন নিজের স্ত্রীর জন্য এবং শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড় করে তোলার জন্য যে সমস্ত টাকা পয়সা ও ধনসম্পদ ব্যয় করবে, তখন সে নিজের অন্তরে এই ধারণা পোষণ করবে যে নিজের স্ত্রীর জন্য এবং শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশের বিষয়টি মহান আল্লাহ তার প্রতি ওয়াজিব বা অপরিহার্য করে দিয়েছেন। সুতরাং সে নিজের স্ত্রীর জন্য এবং শিশু সন্তান সন্ততিদের ভরণ পোষণ ও খোরপোশের সমস্ত খরচ বহন করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে। এই আশা পোষণ না করলে সে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করার এতে সুযোগ পাবে না। তিন, টাকা পয়সা ও ধনসম্পদ খরচ করার ভাবার্থ হল এই যে প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী বৈধ মাল, বৈধ পন্থায়, বৈধ কর্মে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা।